আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আইটি মিলাদ আহমেদ 11 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি মিলাদ আহমেদ। হ্যালো বন্ধুরা, আপনারা যারা ফোনে ইন্টারনেট ব্যবহার করেন, ওয়াইফাই কিংবা সিমের নেট দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে ফোনে থাকা বিপিএন সেটিংস করে দেখাবো। প্রত্যেকটা স্মার্টফোনেই কিন্তু এই বিপিএন সেটিংস থাকে, হয়তো আপনারা অনেকেই জানেন না। এই সেটিংসটা যদি আপনার মোবাইলে চালু করে রাখেন, তাহলে আপনি ওয়াইফাই দিয়ে নেট চালান আর সিম দিয়ে নেট চালান, আপনি কিন্তু 5G গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এটি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি আমি। তো বন্ধুরা, ভিডিওটা বেশি লম্বা করব না, মাত্র কয়েক মিনিটের একটি ভিডিও দেখে আপনি আজকে শিখতে পারবেন এবং জানতে পারবেন অনেক কিছু। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এ ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর অলরেডি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা চলুন চলে যাই মূল ভিডিওতে। এই বিপিএন সেটিংসটি প্রত্যেকটা ফোনেই থাকে, সেটি যে কোনো কোম্পানির ফোন হোক না কেন, এটি সিস্টেম বা প্রসেসটাই একই। তো এজন্য আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের সেটিংস অপশনে, ঠিক আছে? তো সেটিংস অপশনে যাওয়ার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট নামে একটি অপশন রয়েছে, ঠিক আছে? তো আপনারা সেখানে চলে যাবেন। যাওয়ার পর আপনারা নিচে দেখতে পাবেন বিপিএন নামে একটা অপশন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন বিপিএন নামে একটা অপশন রয়েছে, আপনারা অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা, আপনারা যদি বিপিএন সেটিংসটা খুঁজে না পান, ঠিক আছে, যদি আপনাদের সেটটা অন্য কোনো কোম্পানির হয়ে থাকে, তাহলে হয়তোবা একটু কষ্ট হবে খুঁজে বের করতে। তো আপনারা যেটা করবেন, উপরে দেখতে পাচ্ছেন সার্চ নামে একটা অপশন রয়েছে, এই যে একটা অপশন রয়েছে, আপনারা এই অপশনে ক্লিক করে বিপিএন লিখবেন। এখানে ক্লিক করার পর আপনি লিখবেন বিপিএন, বিপিএন লেখার পরই আপনি দেখতে পাবেন বা সার্চ বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে বিপিএন নামে একটা অপশন পেয়ে যাবেন, ঠিক আছে, আপনারা সেই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচে যে বিপিএন আছে, আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নামে একটা অপশন রয়েছে, অর্থাৎ প্লাস আইকন দিয়ে একটা অপশন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এই অপশনে আমি ক্লিক করব। তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে? তো এখানে আপনারা ইউজার নেমটা লিখবেন বিপিএন, বিপিএন। তো এটি লেখার পর আপনারা দেখতে পাচ্ছেন পিপিটিপি নামে একটা অপশন রয়েছে, এই অপশনের এই যে একটি বাটন রয়েছে এটিতে ক্লিক করবেন, ঠিক আছে? তো ক্লিক করার পর আমি আবারও বলে নিচ্ছি, সঠিক এবং সুন্দরভাবে, অর্থাৎ ভিডিওটা পুরো দেখবেন এবং সঠিক ও সুন্দরভাবে ব্যবহার করবেন। আপনি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি যে আপনি 5G গতিতে কিংবা রকেট স্পিডে আপনার ইন্টারনেট ইউজ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন L2TP/IPSEC PSK, এই অপশনটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন সার্ভার অ্যাড্রেস নামে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এটি সবচেয়ে ইম্পর্টেন্ট একটি অপশন, অর্থাৎ আপনাকে আপনি কোন সার্ভার দিয়ে ইউজ করতে চান বিপিএনটা, ঠিক আছে, এটি আপনাকে সিলেক্ট করতে হবে, এবং হাই কোয়ালিটির এমন একটি সার্ভার আপনাকে ইউজ করতে হবে। তো এই জন্য আমরা হোম বাটন দিয়ে চলে যাব হোমে, ঠিক আছে? এখান থেকে আমরা ওপেন করব আমাদের একটি ব্রাউজার। তো ব্রাউজারটা ওপেন করবো আমরা ক্রোম ব্রাউজারটা, ক্রোম ব্রাউজারটা আমরা ওপেন করে নিব। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এখানে সার্চ অপশনে লিখবো আমরা বিপিএন গেট NET, ঠিক আছে? লেখার পর আমরা সার্চ দিব। তো সার্চ দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন এই যে একটি সার্ভার দেখতে পাচ্ছেন, ঠিক আছে, পাবলিক ফ্রি বিপিএন কোল্ড বাই ইউনবিওর, এই অপশনটি আপনারা বেছে নেবেন, অর্থাৎ এটিতে ক্লিক করবেন, ঠিক আছে? তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? তো এখান থেকে আপনাকে সর্বোচ্চ হাই কোয়ালিটির সার্ভারটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি একটু জুম করে আপনাদের দেখিয়ে দিই, ঠিক আছে? তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন লাইন কোয়ালিটি, অর্থাৎ এই সার্ভারটা সর্বোচ্চ হাই কোয়ালিটির সার্ভার, এই যে, ঠিক আছে, এটি। তো আমি এখানে যেটা করব, এখান থেকে আমি একটু এদিকে আসবো, এটি কপি করে নিব, ঠিক আছে, এই সার্ভারের অ্যাড্রেসটা আমি কপি করে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন আইপি অ্যাড্রেস দেওয়া আছে, ঠিক আছে, আমি এটা কপি করে নিব। তো এই জন্য আমি এই অপশনে ক্লিক করে ধরব, ঠিক আছে, ধরার পর এখানে আমি কপিতে ক্লিক করব। করার পর আমি সরাসরি হোম স্ক্রিন দিয়ে চলে যাব, ফিরে আসব। আসার পর আমি আবার চলে যাব আমার বিপিএন যে সেটিংসে পূর্বে ছিলাম এখানে, ঠিক আছে? তো এখানে আমি এই অপশনটা বা এই যে সার্ভারটা কপি করছি, এই সার্ভারটা এখানে পেস্ট করব, ঠিক আছে?
তো আমি এখানে পেস্ট করলাম, ঠিক আছে। তো পেস্ট করার পর আপনারা তো দেওয়ার পর আপনারা একটু নিচে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাবেন আইপিএসএস প্রোগ্রেসেস নামে একটি কে একটা একটা অপশন রয়েছে, এই যে একটি অপশন দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই অপশনে আপনারা লিখবেন আবার বিপিএন, ঠিক আছে। এই অপশনে ক্লিক করে আপনারা লিখবেন বিপিএন, ঠিক আছে। লেখার পর আপনারা একটু নিচে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাবেন ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া আছে, এই দু জায়গায় আপনারা লিখবেন বিপিএন, বিপিএন, ঠিক আছে। লেখার পর নিচেও লিখবেন, পাসওয়ার্ডেও লিখবেন বিপিএন, বিপিএন। সো লেখার পর আপনারা সেভ অপশনে, অর্থাৎ কাজ শেষ, আপনারা সেভ অপশনে ক্লিক করে সেভ করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেভ অপশন আছে, এখানে সেভ করে দিব আমরা, ঠিক আছে। সেভ অপশনে ক্লিক করে তো সেভ করে দিছি, তো অলরেডি বিপিএন যুক্ত হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আপনার মোবাইলটি, এটি আপনি ওয়াইফাই নেট ইউজ করেন আর সিম নেট ইউজ করেন, আপনার মোবাইলটি রকেট স্পিডে চলবে, অর্থাৎ 5G রকেট স্পিডে চলবে, ঠিক আছে, 5G গতিতে চলবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হলো আর আপনার কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।